আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন তো নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে বা তৈরি করার পরে আপনি কীভাবে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটা দিয়ে ভেরিফিকেশন করবে তো ভেরিফিকেশন করলে অনেক সুবিধা রয়েছে তো কী সুবিধা রয়েছে এবং কীভাবে ভেরিফিকেশন করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি দেখাবো তো শুরুতেই জানিয়ে দিই আপনারা দেখছেন লাইট অফ এডুকেশন ডট বিডি ইউটিউব চ্যানেল আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ হাবিব শেখ তাহলে চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ইন্টার পরে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে আমি সিম্পলি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন আমি ওপেনার মিনি ওপেন করে নিচ্ছি ওপেন করে আমি সরাসরি চলে যাবো ইউটিউবে তো ইউটিউব ডট কম লেখে সার্চ বারে আমি ইন্টারনে ইন্টারে প্লেস করছি তো ইন্টার চাবার পরে আমাকে সিম্পলি দেখাচ্ছে যে গুগল সার্চে ডব্লিউড্লিউ ডট ইউটিউব ডট কম সেখানে ইউটিউব আছে আপনি সিম্পলি ইউটিউবে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পরে এরকম একটা হোম পেজ চলে আসবে এখান থেকে সিম্পলি আপনার চ্যানেলটা আপনি এখানে সাইনিং করে নেবেন তো কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন সেখানে সাইনিংয়ে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার যে ইউজার নেমটা আছে বা আপনার চ্যানেলের যে জিমেলটা আছে সেটা এখানে ইন্টার করে আপনি সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে ইন্টারের উপরে ক্লিক করছি তো সাইন ইন করার পরে আপনি দেখতে পারবেন একদম কর্নারে যে আমার চ্যানেলে যে লোগোটা আছে সেখানে এটা দেখাচ্ছে তো এখান থেকে এখানে আপনি লোগোতে ক্লিক করার পরে আপনি সিম্পলি ইউ চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলে চলে যাবেন তো এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল আর দ্বিতীয়ত হচ্ছে ম্যানেজ ভিডিওস আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ইউ চ্যানেল ইউ চ্যানেলের পরে এখানের ড্যাশবোর্ড কন্টেন্ট প্লে অ্যানালাইটিক কমেন্টস ইত্যাদি এখানে দেওয়া আছে তো একদম নিচে চলে যাবেন সেখান থেকে দেখতে পারবেন সেন্ড ফিডব্যাকের উপরে সেটিংস একটা অপশন আছে তো আপনি সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পরে এই অপশানগুলো চলে আসবে আপনি সিম্পলি যা করবেন তো জেনারেল থেকে আপনি চলে যাবেন চ্যানেলে তো চ্যানেলে ক্লিক করার পরে আপনি এখানে তিনটা অপশন দেখতে পারবেন প্রথমটা হচ্ছে বেসিক ইনফো পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে অ্যাডভান্স সেটিংস এবং ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিচার ইলিজিবিলিটি তো ফিচার ইলিজিবিলিটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে দেখতে পারবেন যে ডিফল্ট ফিচার্স তো এইগুলা ডিফাল অবস্থায় রয়েছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করার পরে এগুলা আপনি অটোমেটিকলি হয়ে যাবে ওকে তো আমাদের যা করতে হবে দ্বিতীয় একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন নাম্বার ভেরিফিকেশন তো ফোন ভেরিফিকেশন সরি তো আপনি এখানে যা করবেন এখানে একটা আইকন আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে যদি আপনার চ্যানেলটা ভেরিফিকেশন করেন তাহলে আপনি কী কী পাচ্ছেন সেগুলো এখানে বলে দিয়েছে ইউটিউব এখানে হচ্ছে যে ভিডিওস লঙ্গার দেন ফিফটিন মিনিটস যে পনেরো মিনিটের উপরে আপনার ভিডিও যদি আপনি আপলোড দিতে চান তাহলে আপনাকে অবশ্যই চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে তাছাড়া আপনার কাস্টম কাস্টম যে থামলাইন আছে অর্থাৎ আমরা একটা ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করি তো ভিডিও ভিডিওতে ক্লিক করার শুরুতেই আমরা যে একটা পোস্টারের মধ্যে দেখি সেটাই থামলাইন এবং পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে লাইভ স্ট্রিম অর্থাৎ আপনার চ্যানেল থেকে যদি আপনি লাইভে যেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে তাছাড়া আমি আরও কিছু বিষয় বলি সেটা হলো যে ইউটিউব চ্যানেলে ভেরিফিকেশন করার পরে আপনি যে বিষয়গুলো আপনি এখানে কি জন্য করবেন ভেরিফিকেশনগুলো তো ভেরিফিকেশন করার জন্য এখানে বলছে যে যদি ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা থাকে তবে ইউটিউবের নজরে আপনার আইডিতে ফেক হিসেবে গণ্য হবে না অর্থাৎ ভেরিফিকেশন করার পরে আপনার চ্যানেলটা ফেক হিসেবে গণ্য হবে না তো অবশ্যই আপনি ভেরিফিকেশন করে নিবেন এবং ইউটিউবের সঙ্গে একটা পার্টনারশিপ হয়ে যাবে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করার না থাকলে পনেরো মিনিটের বেশি লম্বা ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না এই জন্য অবশ্যই আপনি এটা ভেরিফিকেশন করতে হবে চ্যানেল ভেরিফিকেশন করা থাকলে কপিরাইট রাইট ক্লাইম করতে পারবেন অর্থাৎ আপনার চ্যানেলে যদি ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে আপনি কপিল কপি অর্থাৎ আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও কোনো কপিরাইট হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে ইউটিউব কর্তৃপক্ষের কাছে তো চ্যানেল ভেরিফিকেশন করার পরে ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিম ভিডিও করতে পারবেন তো এইগুলো এখানে দেওয়া আছে তো আপনার চ্যানেল ভেরিফিকেশন কীভাবে করতে হবে সেটা এখন দেখাবো তো এখন আমরা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবো তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার বা ফোন ভেরিফিকেশন স্টেপ অন অফ টু তো এখানে দেখাচ্ছে যে দুইটা স্টেপ রয়েছে তো আপনি যে কোনো দুইটা থেকে একটা আপনি মানে ইউজ করতে পারেন তো আমি চাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স মি দ্য ভেরিফিকেশন কোড তো এটা দিলে সিম্পলি যা হবে আমাকে আমার যে নাম্বারে ভেরিফিকেশান করবো সেটা আমাকে একটা কোড চলে আসবে আর যদি কল মি দেই তাহলে সিম্পলি আমার কাছে একটা কল আসবে যেখানে আমাকে কোডগুলো বলে দেওয়া হবে সিলেক্ট ইওর কান্ট্রি তো আমি এখানে কান্ট্রি সিম্পলি আমি যা করব বাংলাদেশ সিলেক্ট করে দিব পরবর্তীতে হোয়াট ইজ ইওর ফোন নাম্বার তো ফোন নাম্বার এখানে আমি দিয়ে দিব তো আপনি আপনার যে ফোনে যে সিমটা অ্যাক্টিভ রয়েছে কারণ এখানে যেহেতু ভেরিফিকেশন নাম্বার কোড চলে আসবে তো আপনার ফোনটার যে অ্যাক্টিভ রয়েছে সেটা অবশ্যই সিমটা অ্যাক্টিভ অবশ্যই রাখবেন এবং আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বার দেওয়ার পরে আমার যে নাম্বারটা একটি আছে সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি গেট কোডে ক্লিক করব তো কোডে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আমার ফোন নাম্বারে একটা কোড চলে আসবে তো সিম্পলি আমি গ্যাট কোডে ক্লিক করছি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার আমার যে ফোনটা আছে সেখানে একটা ইউটিউব থেকে ভেরিফি ইউটিউব ভেরিফিকেশন কোড নাম্বার এরকম একটা মেসেজ চলে আসছে তো সিম্পলি আমি মেসেজটা ওপেন করবো তো এটা হচ্ছে আমার কোড তো এখানে আপনার কোডটা চলে আসবে আপনি এখান থেকে যা করবেন আপনার যে কোডটা আছে সেটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি এখানে যে আমার দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনও দেখতে পাচ্ছেন আবার আমার যে কম্পিউটার স্ক্রিন আছে সেখানেও দেখতে পাচ্ছেন যে সিক্স এইট ফোর ফাইভ জিরো থ্রি যে কোডটা আছে সেটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করছি তো এখানে একটা জিনিস দেখেন যে ফোন নাম্বার ভেরিফিকেশন স্টেপ ওয়ান সিম্পলি ছিল যে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা দেওয়া আর দ্বিতীয়টা হচ্ছে যে কোডটা আপনি কনফার্ম সাবমিট করে দেওয়া তো সাবমিটে ক্লিক করছি তো সাবমিটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার ভেরিফাইড কংগ্রেচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড ওকে তো এইভাবে আপনি সিম্পলি আপনার চ্যানেলটা ভেরিফাই করে নিতে পারেন তো ভেরিফাই করলে যে যে সুবিধাগুলো হবে বা পেতে পারেন সেগুলো তো আমি প্রথমে বলে দিয়েছি তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক দেবেন লাইক দিলে হয় কি উৎসাহ আর অনেক বেড়ে যায় আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এত হবে কি আমার তৈরি করা বা আমার আপলোড দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন কোনো ভিডিওতে তত অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ